ত্রিপুরার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে সকাল থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ভোটগ্রহণ পর্ব চলছে, কিন্তু তার মধ্যে বুথ সংলগ্ন এলাকায় মৌমাছির আক্রমণ আর যাকে ঘিরে আহত হলেন বহু ভোটার। ত্রিপুরার খোয়াই বিধানসভার 14 নম্বর পোলিং স্টেশনের বারবিল ঋষিপাড়ায় মৌমাছির এলোপাতাড়ি আক্রমণ আর তার জেরে আহত বহু ভোটার। আহত বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে খোয়াই জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক স্থানীয় মানুষজনের মধ্যে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে যেখানে ভোটগ্রহণ পর্ব চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর জোয়ান মোতায়েন করা হয়েছে নির্বিঘ্নে নিরাপদে যাতে ভোটদান করতে পারেন ভোটাররা, তার দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু এরই মধ্যে খোয়াই বিধানসভার 14 নম্বর পোলিং স্টেশনের সামনের মাঠে ভোটারদের এলোপাতাড়ি মৌমাছির আক্রমণ, তার জেরে আতঙ্ক ছড়ায়। সকাল থেকেই বহু ভোটার লাইন দিয়েছিলেন ভোটগ্রহণ কেন্দ্রে, হঠাৎ করেই মৌমাছির পাল এসে আক্রমণ করে আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি বলে স্থানীয়রা জানাচ্ছেন। মধ্যে আহত বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা কেন্দ্রে। সাধারণ মানুষজনের মধ্যে যথেষ্ট আতঙ্ক এই ঘটনাকে ঘিরে। কইছে ওই মধুপালা কামড় দিছে ঋষিপাড়া, প্রায় আছে 5 থেকে 10 জনের মধ্যে। কোন জায়গাতে ঘটনাটা হয়েছে? হ্যাঁ, কোন জায়গাতে হয়েছে ঘটনা? ঘটনা তো ঋষিপাড়া বুথ সেন্টারে, বুথ সেন্টার সংলগ্ন। যারা আহত হয়েছে এরা কি ভোটাররা? হ্যাঁ, ভোটাররাও আছে, বুথ দিয়েও গেছে। হঠাৎ করে বলা কই থেকে এসে কামড় দিছে আর কি, তার কথাবার্তার মধ্যে। এখন পর্যন্ত কতজন আমরা উদ্ধার করে আনছেন? উদ্ধার করে আনছে আমরা 8 জন। হঠাৎ করে দিই বলা অনেক বলা হয় মানুষের কামড়া কামড়া করছে, আমারও কামড়াইছে, 10 জনকে কামড়াইছে। বুথ সেন্টারের ভেতরে? না, ভেতরে না, স্কুল মাঠে, মানে পোলিং স্টেশনের মাঠে। স্কুলের মাঠে কতজনকে কামড়াইছে? 200।